কাকিমা তো দেখো তো তিন চার জন এই আমার চড়াই জমি আছে জমিরা ওই চড়ার আলারা জোর করে জমি কাটি নিয়ে যাইছে আমাকে রামদা দেখে জমি কাটি নিয়ে চলে যাইছে সে রামদা কি বলছে তাই বলেন হ্যাঁ তো এখন আপনারা আর পুলিশরা থানায় আমরা খবর দেই থানায় থেকে আইছে বলে আমরা দেখব তারা থানায় যাবে টাকা খাইয়ে বসে আছে আমরা চুতুর মতন এখানে চড়াতে বুকার মতন বসে থাকি আমাদের তীর ধানুক দেখায় রামদা দেখায় হাইফু দেখায় আমরা ঘুরে বাড়ি চলে আসি আমরা কি দেখো আমরা তো রামদাও নাই তীরও নাই ধানুকও নাই কি নাম আপনার আমার নাম অমরেন প্রামাণিক আপনাদের অনেক চাষের জমি থেকে মাটি কেটে নিয়ে গেছেন আমার ওখানে 30 বিঘে সম্পত্তি আছে 30 বিঘে সম্পত্তি মিলে 1 বিঘে জমি আছে আর তাছাড়া সব সালারা কেটে নিয়ে গিয়েছে টলারে গাড়িয়ে কি নাম আপনার আমার নাম অমরেন প্রামাণিক আমাদের যে চাষের জমি মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এর তো কোন অর্ডার আমরা পাচ্ছি না যে বন্ধ করতে হবে কি ভালো কি মন্দ আমরা থানায় যাই ওরা বলে আমরা আপনারা যান আমরা যাচ্ছি সব ডিপার্টমেন্টে জানিয়েছেন সব ডিপার্টমেন্ট আমার জানা আছে বিডিও এইডিও বিডিও সব অফিস আমাদের কিন্তু কোনো ব্যবস্থা নাই না কোনো অবস্থা নাই না আর এখন নৌকা তোলার জন্য এখন লোকজন তোলা তোলা যায় পুলিশ নিয়ে এসে আচ্ছা কি নাম আপনার আমার নাম মহানন্দন বিশ্বাস এই জায়গায় এই জায়গাটা চরভরিপুর বলে আপনার ওই মাটি চলে গেছে হ্যাঁ আমার 2 বিঘা জমি কেটে নিয়ে 2 বিঘা জমি কেটে নিয়ে গেছে এটা চরা গঙ্গার ভাঙনের জমি আচ্ছা চাষের জমি নিয়ে গেছে তো অনেক গেলে দেখতে পাবা চাষের জমি নিয়ে গিয়েছে কিনা ফসল থাকে সেই ফসল শুধু কেটে নিয়ে যায় রাত্রে নেই দিনে বেলা দিনেও নেই রাত্রিবেলাও নেই দিনেও নেই তো আপনার বাধা দিতে জানি কখনো বাধা দিতে বাধা দিতে গেলে ডুবানো ছিল কটা টলার দুটো টলার ডুবানো আছে কি নাম আপনার আপনার নাম কি মঞ্জু বিশ্বাস এই জায়গাটার নাম কি বলছে আজকে সকালবেলায় পুলিশ এসেছে পুলিশ এসে মানে কিছু লেবার নিয়ে এসছে কলার গুলো খুলতে মালিক পক্ষ এসছে পুলিশ এসছে মালিক পক্ষ এসে বলছে কি হলো টলার তুলতে আমরা এসছি পুলিশ এসে বলছে আমরা কোর্টের অর্ডার নিয়ে আমরা এসছি এখন আমাদের কথা হলো আমরা সেইভাবে পেপারটা দেখিও নি ঠিক আছে না দেখানোর পরে মানে মালিক পক্ষ যেটা বলতে চাচ্ছে ওরা বলতে চাচ্ছে আমরা টলারটা তুলে নিয়ে যাবো ঠিক আছে পুলিশ বলছে আমি তুলে নিয়ে যাবো এখানে আমরা মানে দুটো দ্বিধায় পড়ে গেছি ঠিক আছে মানে কে তুলছে সেটা আমরা বুঝতে পারছি না পুলিশ মিথ্যে কথা বলছে না হলো মালিক পক্ষ মিথ্যে কথা বলছে আমাদের মানে বুঝতে পারছি না আমাদের বক্তব্য হলো ও যারা মালিক পক্ষ আসছে তাহলে পুলিশের সাথে তাহলে মালিক পক্ষ কি কেন আসবে আচ্ছা আচ্ছা নিশ্চয়ই কোনো হাত ফাত আছে তারপরে এই যে মানে পুলিশের দায়িত্ব নিতে হবে এই যে কলারটা তুলে নিয়ে যাচ্ছে মাটি কাটার দায়িত্বটা যাদের না কাটে সেই দায়িত্বটা পুলিশের নিতে হবে আমার বক্তব্য এটাই কি নাম আপনার আমার নাম দেবব্রত বিশ্বাস জায়গাটার নাম আছে বালিচর গঙ্গা ধারে বুঝলেন তখন পুলিশ দেখছে মাটি কাটছে আমরা গেলাম আমাদের ওরা রামদা ধরে আটকে রাখলো কারা রাখলো জোর করে মাটি কাটছে মাটি কাটার পরে পুলিশকে ফোন করা হলো পুলিশ তখন পুলিশ আর তখন আসলেন না এখন টলার ধরা বলিতে এখন পুলিশ আছি খুব জোর দিয়ে আছি টলার তুলে নিয়ে যাচ্ছে এখন তোলার কোনো ব্যাপার নাই পুলিশকে বলা হচ্ছে পুলিশ কোনো গায়ে করে না আর তোমাদের মাটি কাটার সময় তোমরা ফোন করো যখন তখন কি বলে তখন বলে ঠিক আছে আমরা দেখছি আচ্ছা দেখছি বলি শেষ কি নাম তোমার কতটুকু জমি গেছে আমার 1.5 বিঘি হবে আচ্ছা কি নাম তোমার আমার নাম বাসুদেব বিশ্বাস এই জায়গাটার নাম এই জায়গা বালিচর সমস্যা হয়েছে দাদা সমস্যা এই টলারটা তুলতে এসে এই দুটো টলার এখানে ডুবে আছে টলারটা দীর্ঘদিন থেকে মাটি কাটে এর আগের দিন মাটি কাটছিল আমরা তাড়া করার ফলে ওরা ফেলে দিয়ে পালিয়ে যায় তারা টলারটা ডুবে যায় পালাতে যে কতদিন আগে হয় এটা এটা বেশ কিছুদিন আগে আমাদের তারিখটা যদিও যাই হোক মোটামুটি 2 মাস আনুমানিক 1 মাসের উপরে হবে আচ্ছা সেই টলারটা আমাদের স্যাররা এসেছেন শান্তিপুর থানার স্যাররা এসে একটা কাগজ দেখালো আমরা কাগজ খুব একটা কিছু বুঝি নাকো আমাদের বলতে চাইলো যে এটা কোর্ট পারমিশন আমরা কিছু বুঝতে পারছি নাকো কাগজে কি লেখা আছে স্যাররা বলছেন লেবারগুলো আমরা নিয়ে এসেছি আবার যে টলার মালিক
তাকে জিজ্ঞাসা করা হলো সে বললো নাকি টলার এই লেবারটা তারা নিয়েছে, তারা ছাড়া দিয়েছে। এখন আমরা ঠিক বুঝতে পারছি না স্যার কি বলছেন আর ওনারা কি বলছেন, আমাদের মনে সংশয় যে দালালটা কেন হলো, দালালটা কেন এসে আমাদের বক্তব্য যে যারা মাটি কাটতো তারাই আবার এসে টলার তুলছে, তারা টলার তুলতে এসেছে। আচ্ছা, আমি টলারের মালিককে একজনকে জিজ্ঞাসা করলাম। এক্ষেত্রে আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে কেউ কি ওটা তোলার জন্য উপযুক্ত পারিশ্রমিক পেলে কি ব্যবস্থা আছে এখানে? না, আমাদের তোলার মতো ক্যাপাসিটি নেই। যদি কোর্ট পারমিশন দিয়ে থাকে তাহলে শান্তিপুর থানা আমাদের থানা যেভাবে পারে তুলে নিয়ে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মনে একটাই সংশয় কেন আমাদের এই টলার মালিক এখানে এসছে, কেন দালাল এসছে তার সাথে। কি নাম আপনার? আমাদের, আমি সুব্রত বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে মালিকচর।